বাংলা একটি বিনোদনমূলক চ্যানেল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম সেমিনার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বার্ষিক কর্মসূচির অন্তর্গত নবজাতকের মধ্যে জন্মগত হাইপোথাইরয়েড রোগের প্রাদুর্ভাব শনাক্তকরণ দ্বিতীয় পর্যায় নামক উন্নয়ন প্রকল্প কর্তৃক আয়োজিত এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স এর পরিচালক প্রফেসর ডাক্তার নূর নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য জীববিজ্ঞানের অধ্যাপক ডাক্তার সানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিনমাস এর প্রাক্তন পরিচালক প্রফেসর ডাক্তার মিজানুল হাসান। এছাড়াও আরো বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ খোরশেদ আলম এবং নিনমাস এর প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে জন্মগত হাইপোথাইরয়েডিজম ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে প্রায় 350 জন নার্স প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে শিশুর জন্মলগ্নে জন্মগত হাইপোথাইরয়েডিজম নির্ণয়ের ক্ষেত্রে নবজাতকের জন্মগত রোগ শনাক্তকরণ পদ্ধতি উপায় বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিনোদন বাংলা একটি বিনোদনমূলক চ্যানেল।